हाय फ्रेंड्स, वेलकम टू माय क्लासरूम। बंधुरा, आज के क्लास टी क्लास 7 এর অঙ্কের ক্লাস। আর এই ক্লাসে 8 নম্বর স্কুল মালদা সিসি গার্লস এইচএস স্কুল এর এই 10 টা এবং 11 টা আগের অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে বা বিভিন্ন স্কুলের বিভিন্ন অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, অর্থাৎ ভিডিও নিচে যে ডেসক্রিপশন থাকে সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক সহ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা দেখতেও পারবে। তো 10 আগে আছে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এক ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং এবিসি কোণ সমান 45 ডিগ্রি। তাহলে প্রথমে 4 সেমি এবং 6 সেমি বাহু নিয়ে নিতে হবে এবং 45 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো 4 বলতে এই 1 2 3, শূন্য থেকে শুরু করে 4 পর্যন্ত, এটা 4 সেমি। আর 6 সেমি শূন্য থেকে শুরু করে ছয় পর্যন্ত, এটা 6 সেমি। তো এটার মাপ, এটা এবি 4 সেমি, এটা বিসি 6 সেমি। আর যে 45 ডিগ্রি কোণের কথা বলা আছে, আমি এখানে আঁকবো একেবারে, কোণটা আলাদা করে এঁকে নিচ্ছি না, যেহেতু এটা কম্পাস দিয়ে আঁকা যায় সেই জন্য একেবারে আমি এখানে ত্রিভুজটা আঁকার জন্য একটা সরলরেখা নিয়ে নিলাম যেটার নাম বিএক্স। তাহলে বিএক্স এর একটা সরলরেখা নিয়ে নিলাম। এবার বিবিন্দুতে একটা 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে কোণ এবিসি 45 ডিগ্রি বলা আছে, তাহলে 45 ডিগ্রি আঁকার জন্য প্রথমে আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তারপর 90 ডিগ্রি কোণটাকে সমান দুভাগে ভাগ করতে হবে। এটা হলো 90 ডিগ্রি কোণ। এবার এটাকে সমান দুভাগে ভাগ করলে আমরা 45 ডিগ্রি কোণ পাবো। এটা নাম দিলাম ওয়াই। আর এই কোণাকার ক্ষেত্রে এই বাহুটাকে একটু বেশি করে বাড়িয়ে দেব, এটা নাম দিলাম জেড। তাহলে ত্রিভুজটা এমন দেখতে হবে, এ বি সি। তো বি বিন্দু পেয়ে গেছি, এবার এ বিন্দু পেতে হবে এই বাহু থেকে এ। তাহলে তার জন্য এ বি মাপ নিতে হবে, এ বি। এ বি সমান দৈর্ঘ্যের মাপ নিলাম বি বিন্দু থেকে, বি বিন্দু কম্পাস বসিয়ে বিজেড থেকে এই এ বি অংশ কেটে নেওয়া হলো। তো তারপরে সি বিন্দু পাওয়ার দরকার, তো এখানে তার জন্য বি সি দেওয়া আছে, অর্থাৎ বি বিন্দুতে কম্পাস বসিয়ে বিএক্স থেকে কাটতে হবে। তাহলে বিসি এর সমান মাপ নিলাম, মাপ নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে কেটে নিলাম, এর নাম দিলাম সি। তো এখন এ সি যুক্ত করলে আমরা এবিসি ত্রিভুজ পাবো। তাহলে এবিসি ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে এখানে একটু লিখে নিতে হবে যে প্রদত্ত মানগুলি ব্যবহার করি এবিসি ত্রিভুজ অঙ্কন করা হলো। পরবর্তী আছে দুই দাগ একটি পরবর্তী আছে দুই দাগ একটি চতুর্ভুজ আর ই এসটি অঙ্কন করো যার আর ই সমান 6 সেমি, এসি সমান 4.5 সেমি, এসটি সমান 5 সেমি, টিআর সমান 5.5 সেমি এবং এস ই ইটি ইটি সমান 7.5 সেমি। তাহলে প্রথমে প্রত্যেকটা বাহু যে মাপ দেওয়া আছে এগুলো আমাদের খাতায় নিয়ে নিতে হবে। আর ই 6 সেমি, 6 পর্যন্ত নিলাম শূন্য থেকে, তারপরে আছে ই এস 4.5 সেমি,
4.5 এ পর্যন্ত। ইএস 4.5 সেমি। তারপরে আছে এসটি 5 সেমি। তারপর আছে টিআর 5.5 সেমি। 5.5, পাঁচের পরে ছোট পাঁচ ঘর গুনতে হবে, সেটা হলো 5.5। ইটি 7.5 ইটি। তাহলে চতুর্ভুজটা মোটামুটি এরকম হবে, আর ই এস টি আর ই এস টি। তাহলে প্রথম যে আমি রেখাটা নিয়ে নেব সেটা আর এই, তাহলে এখানে একটি সরল রেখা নিতে হবে, যেটা এখানে আর ই আছে, আর ই 6 সেমি মাপের আছে, তো 6 সেমি সেই জন্য একটু বড় হয়। এই 0 থেকে 6 সেমি একটু বড় নিলাম, 7.5 সেমি মতো নিলাম। এটা মেপে নিতে হবে, তার কোনো মানে নেই, তবে যেন চোখের আন্দাজে 6 সেমি চেয়ে বড়ো হয় সেরকম দৈর্ঘ্য নিতে হবে। তো আর ই নিলাম, এবার আর থেকে আর ই নিয়েছি, এবার ই বিন্দু পাওয়ার দরকার, তো তার জন্য আর ই ব্যাসার্ধ নিয়ে বা আর ই মাপ নিয়ে এই আর বিন্দুকে আর বিন্দুতে বসিয়ে আর এক্স থেকে আর ই অংশ কেটে নেওয়া হলো, আর ই এস এস বিন্দু পাওয়ার দরকার, তাহলে ই এস ব্যবহার করব, ই এস ব্যবহার করব, এবং আর কোথাও এস আছে কি না, এস টি, তাহলে ই এস ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট বিন্দু পাচ্ছি না, একটা বৃত্তচাপ পাবো। তাহলে এই এস বিন্দুর জন্য আর কোথাও এস আছে কি না, আছে এস টি, তো টি বিন্দু জানা নেই, তাহলে এস টি ব্যবহার করতে পারবো না, টি আর ই এস ই টি। তাহলে এখানে এখানে এস দিয়ে কেবল এই দুটো রেখা আছে, কিন্তু এখানে ই জানা আছে, টি জানা নেই, তাহলে এটা এখন ব্যবহার করবো না, আমি চেষ্টা করি আর ই এস টি টি বিন্দু পাওয়ার চেষ্টা করি। তাহলে টি বিন্দু পেতে গেলে আর বিন্দুতে বসিয়ে, তাহলে দেখি এখানে টি টি দিয়ে কী কী আছে, এখানে আর টি আছে, তাহলে আর বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে পারবো, এবং ই টি আছে, এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকতে পারবো। তাহলে আমরা আগে টি টি বিন্দু বের করার চেষ্টা করব। তাহলে এস কেন বের করার চেষ্টা করলাম না, সেটা এস দিয়ে আমরা ই পাচ্ছি, এই বিন্দুতে বসাতে পারছি, কিন্তু এই এস টি টি বিন্দুতে বসাতে পারছি না, কারণ টি বিন্দু এখনও কোথায় আমরা ঠিক করতে পারিনি। তাহলে যেহেতু এই টি বিন্দু পাওয়া সোজা, কারণ আর বিন্দু পেয়েছি, টি এর সাথে আর আছে, আর বিন্দু আছে, টি এর সাথে ই আছে, ই বিন্দু আমাদের এখানে জানা আছে, তাহলে আমরা টি বিন্দুটা আগে বের করার চেষ্টা করব। তাহলে টি আর বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো, এবং ইটি অর্থাৎ ই বিন্দুতে ইটি মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এই বৃত্তচাপ দুটি পরস্পরকে যেখানে ছেদ করলো, আর ই এস টি এটা সেই টি বিন্দু, তাহলে এই বিন্দুর সাথে আমরা আর যুক্ত করতে পারবো। আর যুক্ত করলাম, তাহলে এখনও পর্যন্ত টি পেয়েছি, এবার আমাদের পাওয়ার দরকার এস। তাহলে এস পাওয়ার জন্য এস এখানে আছে আর এখানে আছে, এখানে ই এস আমাদের ই জানা আছে, একটা বৃত্তচাপ আঁকতে পারবো, আর এখানে এস টি টি জানা আছে, বৃত্তচাপ আঁকতে পারবো। তাহলে এবার কিন্তু আমরা এস বিন্দুটা বের করতে পারবো, আগে পারছিলাম না কেন, কারণ আমাদের এই টি বিন্দু জানা ছিল না, তাই এস বিন্দু পাওয়ার চেষ্টা করতে পারছিলাম না। তো এবার তাহলে ই এস মাপ নিতে হবে, ই এস মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, আর এখানে এসটি মাপ নিয়ে টি বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম,
যারা যে বিন্দুতে ছেদ করলো ওটার নাম দিলাম টি। তাহলে এখন ইটি ইএস যুক্ত করা হলো আর এসটি যুক্ত করা হলো। তাহলে আর ই এস টি চতুর্ভুজ পেলাম। তাহলে এখানে সেটাই লেখার যে প্রদত্ত তথ্যগুলি দিয়ে, তথ্যগুলি ব্যবহার করে বা মানগুলি ব্যবহার করে আর ই এস টি চতুর্ভুজ অঙ্কন করা হলো। এবার দশের তিনে আছে একটি চতুর্ভুজ পি কিউ আর এস, এর পি কিউ 6 সেমি, কিউ আর 4.5 সেমি, পি এস 5.5 সেমি, পি আর 9 সেমি এবং কিউ 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 এস 7 সেমি চতুর্ভুজটি অঙ্কন করো। তাহলে এখানেও তাই, এই যে বাহুগুলোর মাপ দেওয়া আছে এই মাপের বাহুগুলো আগে আমাদের এঁকে নিতে হবে। তাহলে প্রথমটা পি কিউ সমান 6 সেমি আছে, তাহলে এই 0 থেকে শুরু করে 6 পর্যন্ত এর নাম দিলাম পি কিউ। তারপরে কিউ আর 4.5 সেমি আছে, তাহলে এই 4.5 এটার নাম দিলাম কিউ আর। তারপরে পিএস 5.5 সেমি আছে, 5.5, 1, 2, 3, 4, 5 এটা 5.5। পিএস এটা 5.5 সেমি, পিআর 9 সেমি। এই পর্যন্ত 9, পিআর এটা 9 সেমি, আর এখানে আছে ওএস, ওএস না এটা কিউএস, কিউএস কিউএস 7 সেমি। এবার চতুর্ভুজটা অঙ্কন করতে হবে, তো এখানে আমি একটা হাতে এঁকে নেব পি কিউ আর এস। তাহলে পি কিউ, আমরা পি কিউটা পি কিউ এখানে দেখে নিই, পি কিউ কত আছে, পি কিউ 6 সেমি আছে। তাহলে এখানেও কি যেহেতু পি কিউ আমরা আগে আঁকছি, সেহেতু 6 সেমি মাপের বাহু নেব না, 6 সেমির চেয়ে একটু বড় মাপের বাহু নিতে হবে। তাহলে এখানে 6 সেমির চেয়ে একটু বড় মাপের বাহু নিলাম, নাম দিলাম পি কিউ। এখন পি থেকে কিউ পর্যন্ত মাপ নিয়ে, এই যে পি কিউ বাহু মাপ নিয়ে এটা কিউ নয়, এটা পি এক্স, পি এক্স থেকে পি কিউ অংশ কেটে নেওয়া হলো, এটার নাম দিলাম কিউ। এবার পি কিউ আর, আর বিন্দু পেতে হবে, তাহলে আর বিন্দু পেতে গেলে দেখতে হবে আর দিয়ে কী কী আছে। কিউ আর আছে একটা, অর্থাৎ কিউ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে পারবো, সেক্ষেত্রেও আর বিন্দু পাচ্ছি না, আমাকে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে যাতে করে আর বিন্দু পাই। তাহলে আর কোথায় আছে আর দেখা যাক, পি আর আছে, পি বিন্দুতে বসিয়ে, এই পি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকতে পারবো। তাহলে দুটো বৃত্তচাপ আমরা আঁকতে পাচ্ছি, সুতরাং কিউ আর এবং পি পি আর মাপ নিয়ে আর বিন্দু পাবো। তাহলে প্রথমে কিউ আর নিয়ে নিই, কিউ আর বাহুর মাপ নিলাম, নিয়ে কিউ বিন্দুতে বসালাম, বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর তারপরে পি কি পি আর বাহুর মাপ নিলাম, মাপ নিয়ে পি বিন্দুতে বসালাম, বসিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর ছেদ বিন্দু যেটা হবে সেটা হলো পি কিউ, পি কিউ আর, এটা হলো আর, আর পেয়ে গেছি, আর এস পেলেই তাহলে চতুর্ভুজটা কমপ্লিট হবে। তাহলে কিউ আর যুক্ত করে দিই, কিউ আর যুক্ত করা হলো। এবার আর এস এবং পি এস বা কিউ এস এরকম কিছু পাই কিনা দেখি,
এখানে পিএস আছে, পি বিন্দুতে বসিয়ে এখানে পি বিন্দু আছে, একটা বিন্দুতে বাঁকতে পারবো। আর কিউএস আছে, কিউ বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকতে পারবো। তাহলে প্রথমে পিএস এর মাপ নিলাম, একটা বৃত্তচাপ আঁকলাম, তারপরে কিউএস এর মাপ নিলাম, নিয়ে ওই বৃত্তচাপের উপরেই আর একটা বৃত্তচাপ আঁকলাম, যারা পরস্পরকে পি কিউ আর এস এস বিন্দুতে ছেদ করলো। এখন এস বিন্দুর সাথে পি বিন্দু যুক্ত করা হলো, আর এস বিন্দুর সাথে আর বিন্দু যুক্ত করা হলো। তাহলে আমরা পেয়ে গেলাম পি কিউ আর এস চতুর্ভুজ পেয়ে গেলাম। তাহলে এখানে লেখা যে প্রদত্ত মানগুলি ব্যবহার করে পি কিউ আর এস চতুর্ভুজ অঙ্কন করা হলো। এগারো রেখে আছে রম্বস কাকে বলে, চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হয়, তো এখানে যদি একটা রম্বস আঁকি, অর্থাৎ রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হয় কিন্তু কোণগুলো সমকোণ নয়, এ বি সি ডি এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাহলে লিখতে হবে যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, তাকে রম্বস বলে। দুই দিকে আছে কোণ ভিত্তিক ত্রিভুজ কয় প্রকার ও কি কি। তিন কোণ ভেদে তিন প্রকার, এক সূক্ষ্ম কোণী, ত্রিভুজ, দুই স্থূল কোণী ত্রিভুজ, আর তিন হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে চিত্র সহ লিখতে বলেছে, তো চিত্র যদি আঁকি, প্রথম সূক্ষ্ম কোণী ত্রিভুজ, এটা একটা সূক্ষ্ম কোণী ত্রিভুজ, এ বি সি, আর স্থূলকোণী ত্রিভুজ যার একটি কোণ স্থূলকোণ হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে যে প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, আর স্থূলকোণী ত্রিভুজ যার একটি কোণ অন্তত স্থূলকোণ হবে তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা স্থূলকোণ, এ পি কিউ আর, আর সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, এম এন ও, এই কোণটা সমকোণ।
তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ আর এটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি ত্রিভুজের সর্বসমতা সূত্রগুলি লেখো। দুটি ত্রিভুজের সর্বসম্মতার সত্য গুলি হলো, এক প্রথমে এস 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 অর্থাৎ বাহু 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 কোন দুটি ত্রিভুজের তিনটি অনুরূপ বাহু পরস্পর সমান দৈর্ঘ্যের হলে তারা সর্বসম হয়। দুই, এস এ এস এ এস তাহলে এটা হলো বাহু কোণ বাহু। তাহলে এস এস সত্য বলতে কোন দুটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হলে অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এটা 2 নম্বর শর্ত হলো। 3 নম্বর শর্ত, এ এস এ অতএব কোণ বাহু কোণ কোনো ত্রিভুজের একটি অনুরূপ বাহু ও দুটি অনুরূপ কোণ পরস্পর সমান হলে তারা সর্বসম হয়। আর আর এইচ এস তাহলে কোন সমকোণী ত্রিভুজের কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য
অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের সমান হলে তারা সর্বসম হয়। তাহলে এই হলো সর্বসমতার চারটি শর্ত। এরপরে আছে চার দাগ একটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা কত? এটা এগুলো 11 দাগে ছিল। তাহলে পঞ্চভুজের কর্ণের সংখ্যা, পঞ্চভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা 5টি, যেটা আমরা এন দিয়ে লিখি, এটা সমান 5। অতএব কর্ণের সংখ্যা সমান এন ইন্টু এন মাইনাস 3 বাই 2 সমান 5 ইন্টু 5 মাইনাস 3 বাই 2। এটা হলো 5 ইন্টু 5 থেকে 3 বিয়োগ করলে 2 আর নিচে 2, তাহলে হলো 5। এটা আমরা এইভাবে করতে পারি বা পঞ্চভুজ একে গুণে গুণেও বলতে পারি। এ বি সি ডি ই তোমরা আমার আঁকার সাথে সাথে গুনবে, তাহলে এখানে 5টা কর্ণ বোঝা যাবে। তাহলে প্রথম এই বিন্দু দিয়ে ধরি 1 2, এবার এখান থেকে 3 4, এবার এখান থেকে 5। তাহলে এই 5টা কর্ণ সম্ভব, এর বেশি কর্ণ সম্ভব নয়। তো এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।